রাজ্যের মানুষের কাছে মুখ্যমন্ত্রী যেন দুর্নীতি ও কাঠমানি বন্ধের বার্তা দেন, এই দাবি জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। পশ্চিমবাংলাতে সরকারি কোনো কাজ, কোনো পরিকল্পনার, কোনো যোজনার কাজ পেতে গেলে বিনা পয়সায় হবে না। আবাস যোজনা হোক, শৌচালয় হোক, জল হোক, এমনকি অন্য যে কোনো সুবিধা টাকা না দিলে হয় না। এগুলো আমরা বলতাম, কারণ আমরা ভুক্তভোগী। এখন সাধারণ মানুষ ভুক্তভোগী হয়ে বলতে আরম্ভ করেছেন ভয়টা কাটিয়ে, তাই সমস্ত তথ্য আসছে, মিডিয়ায় আসছে, কিন্তু সাধারণ মানুষ জানে, আমরাও জানি।